এই অসংখ্য যুবকদেরকে বিপদগামী করার জন্য বিভিন্ন ধরনের ফেতনা আজকে আমাদের চতুর্দিকে বিরাজমান। কেউ আসে আমাদেরকে এইভাবে বোঝায় যে ভাই চলো তুমি এইভাবে জিহাদ করলে জান্নাতে চলে যাবে। জিহাদের কোরআনে এত আয়াত, তুমি জিহাদ না করে ঘরে বসে রয়েছো কেন? কি বলো, জিহাদের আয়াতের অভাব আছে কোরআনে? তো আপনি একটু ওই ভাইকে বলবেন যে ভাই জান যে যাকাতের এত আয়াত কোরআনে, যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে তত জায়গায় যাকাতের কথা বলছে, বলছে না আকিমুস-সালাহ ওয়া আতুয-যাকাত, যে নামাজ কায়েম করো যাকাত আদায় করো। তাহলে তো একসাথে নামাজ কায়েম সাথে যাকাত, তাহলে যে লোক নামাজ পড়বে সেই লোক যাকাত দেওয়া লাগবে নাকি? তার টাকাই নাই, কে দিয়ে যাকাত দিব? আপনার গ্রামের মানুষ আছে 10,000, 10,000 নামাজি, তো 10,000 কি যাকাতও দিতে পারিব? কেমনে দিব? তো সামর্থ্য আছে কয়জনের? তাহলে বোঝা যায় কোরআনে থাকলে সব করা লাগে না। জাকাতের এত নির্দেশ, সব মানুষ তো জাকাত দেয় না, কারণ হলো জাকাত সবার উপরে ফরজ হয় না। জিহাদের এত আয়াত, জিহাদ সবার উপরে ফরজ হয় না, সবসময় ফরজ হয় না, আয়াত থাকলে করতে হবে মানে ফরজ হয়ে যাবে তা না। এটার জিহাদের প্রেক্ষাপট আছে, কোন সময় জিহাদ করতে হবে, কার বিরুদ্ধে করতে হবে, আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? আপনার মুসলমান ভাই এক মুসলিম আর এক মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করবেন? এক মুসলিম আর এক মুসলিমের বিরুদ্ধে জেহাদ করতে পারে না। মুসলিম মুসলিমকে কেমন জেহাদ করে? সাবামুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এক মুসলিম আর এক মুসলিমকে গালি দেওয়া ফাসেকি, লড়াই করা যুদ্ধ করা কুফরি। ইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করা যুদ্ধ করা কি কুফরি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আপনার অনেক দ্বন্দ্ব হয়েছে সাহাবীদের মধ্যে, হয়েছে না এরকম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্ব হয়েছে, হয়েছে না এরকম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে যুদ্ধ চলতেছে। তখন একজন এসে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কার সাথে যুদ্ধ করবেন, আলীর সাথে যুদ্ধ করবেন না মুয়াবিয়ার সাথে যুদ্ধ করবেন? উনি বললেন না আমি কারো বিরুদ্ধে করবো না। তো উনি আবার যিনি ওনার এই প্রস্তাব নিয়ে আসছেন উনি কোরআনের আয়াতে দলিল দিচ্ছেন, সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু, যদি দেখো মুমিনদের দুই দল একে অপরের বিরুদ্ধে লড়াই করতেছে তাহলে কি করবে? ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে মীমাংসা করে দিবা। ফা ইন বাগাত ইহদাহুমা, তাদের মধ্যে থেকে এক দল যদি সীমা লঙ্ঘন করে ফাকাতিলুল্লাযী তাবগি, যে সীমা লঙ্ঘন করছে তার বিরুদ্ধে লড়াই করো। তাহলে দুই বাহিনী যুদ্ধ করতেছে, আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনী, তাহলে দুই গ্রুপ তো সঠিক পথে নাই। মানে উনি বুঝাইতে চাচ্ছে যে এক গ্রুপ সীমা লঙ্ঘনকারী, তো যে গ্রুপ সীমা লঙ্ঘনকারী এর বিরুদ্ধে তো আপনি জিহাদ করা লাগবে। তো তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ভাইজান সুন্দর কথা বলছেন, আমারে কোরআনের আরেকটা আয়াত আপনি একটু বুঝাই দেন। কি বুঝাই দিবেন? আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'দা লাহু আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেন কেউ ইচ্ছাকৃতভাবে যদি তার কোন মুমিন ভাইকে মুসলিম ভাইকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হলো জাহান্নাম, খালি জাহান্নাম না খালিদান ফিহা, স্থায়ীভাবে জাহান্নামে যাবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব, ওয়া লা'ানাহু, তার উপরে আল্লাহর লানত, ওয়া আ'দা লাহু আযাবাম মুহিনা, আল্লাহ তার জন্য লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা করে রাখছেন। এবার আমারে এই আয়াত বুঝাই দেন। এই কথা কে বলছে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যে এই আপনি তো একটা আয়াত আমাকে বলছেন যে দুই গ্রুপের এক গ্রুপ সীমা লঙ্ঘনকারী, এজন্য তার বিরুদ্ধে আমার লড়াই করা লাগবে, জিহাদ করা লাগবে। তা এখন দোনো গ্রুপ তো মুসলিম, দোনো গ্রুপ মুমিন, আমি লড়াই করতে যাই যদি একজন মুমিন মারি তা আমার স্থান তো স্থায়ীভাবে জাহান্নাম, তাহলে আমি কেমনে লড়াই করবো আমার মুমিন ভাইয়ের বিরুদ্ধে? তাহলে আপনি জিহাদ কার বিরুদ্ধে করবেন? মুসলিমে মুসলিমে করবেন, জিহাদ কার নেতৃত্বে করবেন?
জিহাদের অনেকগুলো বিধিবিধান আছে, যেমন জাকাত ফরজ হওয়ার জন্য অনেকগুলো শর্ত শরাইত আছে, সবার উপরে জাকাত ফরজ হয় না। জাকাত ফরজ হলে সম্পদ থাকলেও সব সম্পদের উপরে জাকাত ফরজ হয় না। আপনার অনেক সম্পদ আছে, দেখবেন জাকাত নেই, কোটি কোটি টাকা সম্পদ আছে, এক টাকাও জাকাত নেই। আবার সম্পদ আছে, এক বছর পূর্ণ হয় নাই, এগারো মাস হয়েছে, তাও জাকাত নেই। আপনার এক কোটি টাকা দশ মাস এগারো মাস ছিল, এরপরে আবার খরচ করে ফেলছেন, এক বছর পূর্ণ হয় নাই, আপনার কোনো জাকাত আসবে না। তাহলে টাকা থাকলেও তো জাকাত আসে না, কি বলেন? কারণ জাকাত ফরজ হওয়ার অনেক শর্ত শারায়েত, অনেক নিয়ম কানুন আছে, সব ফিরা হইলে তারপরে জাকাত। ঠিক জিহাদেরও এরকম অনেক শর্ত শারায়েত, অনেক নিয়ম কানুন আছে, সব ফিরা হইলে যেই ওলামায়ে কেরাম আপনাকে দিন শিখান, সলাত শিখান, সেই ওলামায়ে কেরামে আপনাকে জিহাদ শিখাবে। এখন আমরা যে নামাজ শিখি ইমাম সাহেবের থেকে, জিহাদ শিখতে যাই অন্যদের থেকে। তো যিনি আপনাকে নামাজের মতো এবাদত শিখাইছেন, তিনি আপনাকে জিহাদ শিখাবেন না, কি বলেন? যখন আমার আপনার উপরে জিহাদ ফরজ হয়ে যাবে, এই রংপুরের এই বাংলাদেশের সব ভাই বোনের উপরে যখন জিহাদ ফরজ হয়ে যাবে, তখন আপনার মসজিদের ইমাম সাহেবই আপনাকে জিহাদ শিখাবে। কারণ যখন নামাজ ফরজ হয়েছে, উনি আপনাকে নামাজ শিখাইছেন। যখন জাকাত ফরজ হয়েছে, জাকাত শিখাইছেন। যখন বিবাহ করা ফরজ হয়েছে, বিবাহ শিখাইছেন, বিবাহ পড়াইছেন, তো উনি জিহাদ শিখাবেন না? জিহাদ তো কোরআনের একটা বিধান। তাহলে বোঝা যায় ওই জাতীয় আবেগ প্রবণ হয়ে কোন প্রতারকের খপ্পরে পড়া যাবে না, যাকে চিনি না, জানি না, শুনি না, তার থেকে কোনো এলেম নেওয়া যাবে না। ইমাম বুখারী রাহমাহুল্লাহ চিনি জানি শুনেও এলেম না নিয়ে চলে আসছেন, কত জায়গায় গেছেন মুহাদ্দিসিন একরাম থেকে হাদিস আনার জন্য, যাই দেখছেন যে এই মুহাদ্দিসের মধ্যে একটা সমস্যা পাওয়া গেছে, উনি হাদিস না নিয়ে চলে আসছে। অথচ তাকে দেখছেন, তার যোগ্যতার ব্যাপারে কোনো তার প্রশ্ন ছিল না, উনি বড় মুহাদ্দিস, বড় আলেম, বড় বিজ্ঞ মুহাদ্দিস, সব ঠিক আছে, কিন্তু তার আমল আখলাকের মধ্যে কোনো এক জায়গায় কোনো একটা সমস্যা পাইছেন, উনি আর হাদিস নেন নাই, এলেম নেন নাই। এই জন্য এলেম সবার থেকে নেওয়া যাবে না, এলেম নিতে হলে যার থেকে এলেম নিব অনেক যাচাই বাছাই করে তাকে আগে চিনতে হবে, জানতে হবে উনি কার থেকে এলেম শিখছে, কোন মাদ্রাসায় পড়ছে, কোন উস্তাদের কাছে পড়ছে, বর্তমানে কোন আলেমদের সাথে তার সম্পর্ক, কাদের সাথে তার উঠা বসা, কাদের সাথে তার সম্পর্ক, তারপর তার আকীদা বিশুদ্ধ কিনা, তার মানহাজ বিশুদ্ধ কিনা, তার বাড়ি কোথায়, কার ছেলে, কার কার ভাই, কোন এলাকায় তার বাড়ি, কোন এলাকায় জন্ম, কি করে, কি পেশা, তার পরিবার সব জানতে হবে, জেনে শুনে তারপরে তার থেকে এলেম নিতে হবে। কারণ আপনি এখন ইন্টারনেটের যুগ, প্রযুক্তির যুগ, আপনি একজনের একটা কথা শুনছেন, সুন্দর কথা সবাই বলে, আপনি ইহুদিদের যদি আলোচনা শুনেন, আপনার ভিতরে যদি ইমানি জ্ঞান না থাকে, একদিনে আপনি ও ইহুদি হয়ে যাবেন। এত সুন্দর কথা বলছে, ইহুদিরা দেখবেন যে এত সুন্দর সুন্দর কথা বলতে পারে এবং কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে কথা বলতে পারে। বর্তমানে আপনার ইসাই মুসলিম নামে খ্রিস্টানদের একটা বিশাল মিশন বাংলাদেশে কাজ করতেছে, আপনাকে এত সুন্দর সুন্দর কোরআনের আয়াত বলবে, হাদিস বলবে, আপনি মনে করবেন যে নবীদের নামগুলো এত সুন্দর সুন্দর করে বলবে, কোরআনের মধ্যে ঈসা আলাইহিসসালামের ব্যাপারে যত আয়াত আছে, আয়াতগুলো আপনাকে তেলাওয়াত করে করে শোনাবে, আপনি তো মনে করবেন যে অনেক বড় আলেম। এজন্য না চিনে না শুনে, ছবি দেখে, তার ছবি নাই, চেহারা নাই, কিছু নাই, কোন অদৃশ্য জায়গা থেকে, কোথা থেকে আপনাকে বিভিন্ন কথা বলতেছে, যুবকদের আবেগকে কাজে লাগাইতেছে, এই এগুলো থেকে, এই সকল ফেতনা থেকে সবসময় সতর্ক থাকতে হবে, না হয় আপনি আমি এই মহা ফেতনার সময় যে কোনো মুহূর্তে ফেতনায় চলে যেতে পারি, ফেতনায় ডুবে যেতে পারি। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে আপনি সকল ফেতনা থেকে রক্ষা করেন, আল্লাহ আপনি আমাকে সালেহীন হওয়ার তৌফিক দেন, আমি যেন সঠিক দিনের উপরে অটল থাকতে পারি সে তৌফিক দেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা যে দুটি বিষয়ে নসিহত করলাম, একটা হলো আমভাবে আমরা সলাতের প্রতি সবচেয়ে বেশি যত্নবান হব এবং নিজেরা সলাত কায়েমকারী হব, পরিবারকে সলাত কায়েমকারী বানাবো। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সলাহ, আয় আল্লাহ আমাকে আপনি সলাত কায়েমকারী বানিয়ে দিন, ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তান সন্ততি বংশধরকেও আল্লাহ আপনি মুকিমাস সলাহ, সলাত কায়েমকারী বানায়। তাহলে আমি, আমার পরিবার সবাই নামাজ কায়েমকারী হয়ে যাবো।